দেখো, যেহেতু মাছের পিসগুলো একটু বড়, ওই জন্য একটু বেশি করেই তেল নিতে হবে, না হলে পিসগুলো ভালো করে ভাজা যাবে না। তো তেলটা একটু গরম হোক। তো মোটামুটি তেলটা হিট হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার এটাকে একটু হালকা করে উল্টে দেবো। মোটামুটি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। মাছের সাথে একটু মাছের তেল দিয়েছিল, ওটাকেও ভেজে নিই, আর মাছের মাথার একটু টুকরো, ওটাকেও ভেজে খেয়ে নেবো আজকে। এবারে তুলে নেব, মাছের তেলটাও হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। হলুদ, ধনে, জিরে, হালকা করে কাশ্মীরি মির্চ, ভালো করে ফ্রাই করতে হবে, নাহলে কাঁচা মশলার গন্ধ বেরোবে। একটু হালকা জল দেব মশলাটা কষার জন্য। তো মোটামুটি মশলা কষা হয়ে গেছে, সেমটাও বেরিয়ে গেছে সুন্দর, তেলও ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবার জল দিয়ে দেবো সবজিগুলো এর মধ্যেই সেদ্ধ করার জন্য। সবজিগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, অল্প করে চিনি। এরপর 15 থেকে 20 মিনিটের জন্য আমরা একটা ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। চলো বন্ধুরা, আমি চলে এসেছি, এবার একটু খুলে দেখি সেদ্ধ হয়েছে কি না। একটা আলু দেখলেই বোঝা যাবে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে। এবারে এই মাছগুলোকে বুঝলে এর মধ্যে দিয়ে দিতে হবে, মাছগুলোকে দিয়ে দিই, তাহলে ঝোলটা বেশ টানবে, খেতেও ভালো লাগবে। মাছের তেলটাকেও দিয়ে দিই, দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে ঝোলটা পুরো মাছে পায়। ইয়েস, একদম রেডি। এখন কিন্তু বন্ধ করলে হবে না, একটু ফুটতে দিতে হবে যাতে মাছের ভেতরে ঝোলগুলো ঢোকে। এবার যেটা লাস্ট ফিনিশিং সেটা হচ্ছে ধনে পাতা, অল্প দেবো, তার কারণ উঁচু ধনে পাতা বেশি খেতে ভালোবাসে না, ও ধনে পাতা অ্যালার্জি, তাই অল্প করে দেবো। আর একটু বড় বড়ই কাটলাম, যাতে ও যদি না খায় ফেলে দিতে পারবে বা আমাকে তুলে দিতে পারবে, তাহলে আমাদের রেসিপি রেডি। এবার খাবার পালা, আর খাওয়াটাও তোমাদেরকে দেখাবো। তাহলে শেষ অবধি আমাদের খাওয়া শুরু, খাওয়াটা হয়ে যাক তারপর আগে বলবো, কেননা প্রচুর খিদে পেয়েছে। ঝোলটা দেখেছ, ও তো মুখে কথাই বন্ধ একবারে খাওয়ার চোটে।
মানে খিদে পেয়ে গেছে আর কি, চলো খেয়ে নি আগে। স্নান টান হয়ে গেল দুজনেরই, একদম খেতে বসে পড়ি। কেমন হয়ে যায় হেভি? তোমরা সকলেই জানো একটু লঙ্কা খেতে ভালোবাসি, মানে ঝাল। একদিন ভাত খাওয়ার কম্পিটিশন দেখাবো তোমার, ও হয়ে যাবে আমি জানি। বললাম না ধনে পাতা আমাকে তুলে দেবে। আমার আবার ধনে পাতা খেতে ভালো লাগে। না তুমি তো আমার মাছের মাথা খাও, খাও ও সবসময় আমাকে পাশে নিয়ে খেতে বসে, তার কারণটা হচ্ছে ও যেটাই খাবে না সেটাই আমার পাতে তুলে দেয়। শশা নাও শশা। যাতে তোমার তুলতে সুবিধা হয়। দেশি রুই মাছ ভালো হবে না? আমার শেষ হয়ে গেল, সব খেয়েই যাচ্ছে। তিনটে হলো, বাইরে আবার বৃষ্টি হচ্ছে। আজকে আবার এখানে বৃষ্টি হচ্ছে, আমি মাত্র নামলো।
আস্তে আস্তে খেয়ে না মজা নিতে হয় খাবার, খাবার মজা নিতে হয়। তুমি কিছু বলছো? তুমি বলো তো খাও। একদিন এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খাবে তোমরা, দেখবে। চার নম্বর, আমার সব কিছু বেশ ঝাল ঝাল পছন্দ হয়, তবে হ্যাঁ কাঁচা লঙ্কা ঝাল, আমি আবার শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা এসব খাই না। মাছটা পাকা বলো, বড় না? বড় মাছ, ভালো তো? আমার তো হেভি লাগে পাকা। না বেশি বড় পাকা মাছ খাওয়া ঠিক না। তোমাদের কাঁধে কাঁধে ভালো লাগে বলবে তো? ও শুধু ছোট মাছ খায়। আমি একদিন বলেছিলাম যে বড় মাছ আনবে, ওই জন্যই এনেছ। কমপ্লিট। খাবে না এটা? না ও কি নামে দিল? দোকান দলব না না পেট ভরে গেল, সব ঢেকে উঠে গেল। শশা খাবে না? খাও কি ভাই কাটুরা। এইটাই তো আসল। এখন কখন শেষ হবে দেখো। একটু করে বৃষ্টি হচ্ছে আর গরম বাড়ছে, ধুর। সবার শেষে এইটা খাওয়া মানে একদম পুরো খাবার হজম। তো ঠিক আছে গাইজ, আজকের জন্য এটুকুই। কেমন লাগলো ভিডিওটা, রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু আগে জানাবে, ঠিক আছে? চলো আসছি আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। কি আর খাওয়া দাওয়াটা কেমন লাগলো বলতে ভুলবে না, ঠিক আছে? ওটা কিন্তু জানাবে, ঠিক আছে? রান্নাটা তো জানাবেই,
কারণ ওটা আসল, ওটা হলো বলেই আজকে খাবারটা এত সুন্দর হলো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। তো আজকের জন্য আসি, টাটা।